তখন সে প্রথমবারের মতো আমার সাথে একা কথা বলতেছে, তখন সে চিন্তা করলো যে এই সুযোগ, একে প্রপোজ করে দিই। তো সে আমাকে, তাপসী কেমন আছো? কিছু না, সে আমাকে বলতেছে তাপসী তোমাকে একটা কথা বলবো, তোমাকে অলরেডি আমি দুইবার বলছি, আজকে তোমাকে পাইছি, তোমাকে বলবো। হ্যাঁ দাদা বলেন না কি। এখন আপনারা শুনবেন পুচির মা তাপসীর আনটোল্ড লাভ স্টোরি, যেখানে আছে মজার এক টুইস্ট। হচ্ছে আমার আর পার্থর পরিচয় দিয়ে, তো ওটা হচ্ছে 2003 সাল, তা আমি তখন ছোট, মোটামুটি অনেক ছোট। তো পার্থ হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য, ও বাইরে যাওয়ার জন্য যে অ্যাপ্লাই করে, তো সেটা কাগজপত্র রিসিভ করার জন্য ঢাকায় এসেছিল। তো পার্থর মানে তখন ইয়াহুতে ফ্রেন্ডশিপ হতো, তো সেই ইয়াহুর ফ্রেন্ড ছিল হচ্ছে আমার বড় ভাই। তো আমার বড় ভাই ওকে ইনভাইট করে যে আমাদের বাসায় স্টে করবেন, দেন হচ্ছে পার্থ আমাদের বাসায় দেখা করতে আসে আমার বড় ভাইয়ের সাথে প্রথমবারের মতো। তো সে আমার বড় ভাইকে দেখার পাশাপাশি আমাকেও দেখে। তো দেখার পরে ও মাইন্ড সেট আপ করে ফেলে যে যদি বিয়ে করে সে আমাকেই করবে, বাট তখন আমার বিয়ের বয়স হয় নাই। তো যাই হোক, সেই 2003 সাল গড়িয়ে হচ্ছে 2007 সাল আসে, না 2005-06-এর দিকে করে আমার ভাইকে পার্থ বলছে যে হচ্ছে আমি তোমার বোনকে বিয়ে করব। তো আমার ভাই তখন চিন্তা করছে যে এত ছোট মেয়ে আমরা তো বিয়ে দিব না, দেন সে কারোর সাথে ডিসকাস না করে ও মানা করে দেয়। তো পার্থ রিজেক্টেড হলো। দেন হচ্ছে 2007 সালে হচ্ছে পার্থ আবার আমার ভাইকে বলে যে আমি তো চলে যাব দেশের বাইরে, ও হচ্ছে পিএইচডি করতে যাবে, তো বলছিল যে আমি যাওয়ার আগে এঙ্গেজমেন্ট করে দিয়ে যেতে চাই তোমার বোনের সাথে। তো তখন আমার ভাই বলতেছে না বাসায় মনে হয় রাজি হবে না এখন আমার বোনকে বিয়ে দিতে, কারণ ও তো ছোট। তা আসলে পার্থ প্রতিবার যেটা বুঝাতে চাচ্ছিল যে ও আমাকে জাস্ট এঙ্গেজ করে রেখে যাবে, অনেক পরে বিয়ে করবে, এখন না, বাট সে আমাকে বুক করে রাখতে চাচ্ছিল। যাই হোক, তো পরে দিয়ে আমার ভাই সেকেন্ড টাইম ওকে রিজেক্ট করলো। তো পার্থ চিন্তা করতেছে বাবা আমার কপালটা এত খারাপ, আমি দুইবার রিজেক্টেড হলাম, দেন সে দেশের বাইরে চলে গেল, আমাকে সে কখনো কিছু বলে না। এর ভিতরে সে বেশ কয়েকবার ঢাকায় আসছে, আমাদের মধ্যে দেখা হয়েছে, বাট আমি জানি যে সে আমার দাদা পার্থদা। তো আসছে চলে গেছে, দেন হচ্ছে 2008-এর সেপ্টেম্বরে সে আমাদের বাসায় ফোন দেয় আমার মা বাবার সাথে কথা বলার জন্য, জাস্ট একটা যোগাযোগ রাখা আর কি, আবার এক বছর পর। তো তখন হচ্ছে ফোনটা রিসিভ করি আমি, কীভাবে জানি। তো তখন সে প্রথমবারের মতো আমার সাথে একা কথা বলতেছে, তখন সে চিন্তা করলো যে এই সুযোগ, একে প্রপোজ করে দিই। তো সে আমাকে, তাপসী কেমন আছো? কিছু না, সে আমাকে বলতেছে তাপসী তোমাকে একটা কথা বলবো, তোমাকে অলরেডি আমি দুইবার বলছি, আজকে তোমাকে পাইছি, তোমাকে বলবো। সে হ্যাঁ দাদা বলেন না কি। তো সে বলতেছে আমি না তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি আছো? মানুষ তো প্রপোজালের একটা মানে লিমিট থাকে, আস্তে ধীরে আগায়। তা আমি তো এর ভিতরে ওর সাথে ওকে চিনি সেই 2003 সাল থেকে 2008 সাল। তো পরে দিয়ে আমি বললাম যে আচ্ছা আমি একটু সময় নিয়ে ভাবি, দেন হচ্ছে ফোন রেখে দিলাম। সে বললো যে আমি 10 মিনিট পরেই ফোন দিচ্ছি, তুমি সময় নিয়ে ভাবো, 10 মিনিট সময় দিছে আমাকে। দেন সে 10 মিনিট পরে ফোন দেওয়ার পরে আমি বলছি ওকে ফাইন। তো ওইদিকে আমার ঘটনা যেটা হয়েছে, আমার তখন মানে জাস্ট বন্ধু বান্ধবের সমাধানের সাথে শুনি যে বান্ধবীরা প্রেম করে, আমারও তখন ইচ্ছে যে আমি প্রেম করবো। দেন চিন্তা করলাম এ যদি প্রেম করতে চায়, দেন আমি একটা মানে তখন প্রেম করাটা একটা ক্রেডিটের ব্যাপার। তো যাই হোক, আমি যখন তাকে অ্যাগ্রি করলাম, তার এক সপ্তাহের ভিতরে সে চলে আসছে মালয়েশিয়া থেকে, এসে সে আমার বাবার সাথে কথা টথা বলে সে বিয়েও ঠিক করে ফেলছে। তো কোথায় আমি প্রেম করবো ভাবছিলাম, দেন আমার বিয়ে হতে যাচ্ছে। তো যাই হোক, সেই থেকে হচ্ছে আমাদের পথ চলা শুরু।